আমরা আলোচনা করছি সুন্নার আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম রসোল্লাহ সালি আসালামের উপরে সালাদ এবং সালাম এ দুটো এবাদত পালনের গুরুত্ব এবং তার সুন্নত পদ্ধতি দর্শক আমরা পূর্ববর্তী পর্ব আলোচনা করেছি সালাদ সালাম অন্যান্য যাবতীয় জিকির ও দোয়া পালনের সুন্নত পদ্ধতির মতোই একাকি পালন করা সুন্নত আমরা এবাদত অনেক মানুষ একত্রে থাকতে পারি কিন্তু প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে নিজের মতো আল্লাহর জিকির করছি তাজফিফ পড়ছি দরুদ পড়ছি এটাই আমরা রসোল্লা সাল্লা সাল্লামের সাহাবিদের জীবনে দেখতে পাই সমবেত স্বরে ঐক্যতানে তারা কোনো জিকির সলাদ সালাম আদায় করেছেন এর কোনো নমুনা আমরা পাইনি এর বিপরীতে অনেকেই বসে প্রত্যেকে যার মতো নিরবে মৃদুর শব্দে এবাদত গুলা আদায় করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি দর্শক দ্বিতীয় যে সন্নত এ ব্যাপারে সেটা হলো জিকির জাতীয় দোয়া জাতীয় অন্যান্য আবাদতের মতোই এটা যত সম্ভব নীরবে মৃদুর শব্দে মনের আবেগে বলা এটা আল্লাহ কোরআন করিম আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহর জিকির করি আমরা তো মানুষকে শোনানোর জন্য না আল্লাহ আল্লাহকে শোনানোর জন্য রসুল দরুদ পড়ি সালাদি সালাম পড়ি আমরা তো মানুষকে শোনানোর জন্য না আল্লাহকে জানাবো আল্লাহ পৌঁছে দেবেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন মাধ্যমে কাজেই এটা হবে নীরবে মৃদু শব্দে মিনাল তোমার রবের জিকির করো তোমার মনের ভিতরে চুপি চুপি এবং বিনম্রতার সাথে অদৌনাল জাহারে মিনাল কৌ মৃদু শব্দে একেবারে জোরে নয় এমন করতে পারো কাজেই আল্লাহর জিকির হবে আল্লাহর সাথে বান্দার কথা যে কথাটা মানুষকে জানাতে হয় শোনাতে হয় সেটা ভিন্ন কথা যেমন জামাতে সলাতে যখন কোরআন তেলাবাত করি অথবা তাক বীর বলি জোরে বলতে হয় যে এবাদতে রসুল ইসলাম জোরে বলার অনুমতি দিয়েছেন কিছুটা জোরে নিজের কানে শোনা যায় সেটা কিছু জোরে বলতে হয় কিন্তু সামগ্রিকভাবে জিকির জাতীয় সকল এবাদত হবে ভক্তি মহব্যতের সাথে এবং মৃদু শব্দে অথবা মনে মনে দর্শক আর আল্লাহর সাথে যখন কথা বলতে হয় হৃদয় তো ভয় থাকতে হবে আমরা যখন দুনিয়ার একজন মহান কোনো নেতা বা শক্তিশালী মানুষের সামনে কথা বলি চিৎকার করে কথা বলি না আন্তরিক আবেগ এবং বিনম্রতা সহই কথা বলি আল্লাহর সামনে আমরা কেন অস্থির হব চিৎকার করব। আল্লাহর সামনে অন্তরের ভয় মনের আবেগ এর মাধ্যমেই তো কথা বলতে হবে তাকে ডাকতে হবে ঠিক সালাম এই জাতীয় আবাদত এখানেও মৃদু শব্দে নীরবে অথবা সামান্য শব্দে আমাদেরকে এই আবাদত পালন করতে হবে এটাই তো সুন্নাত পদ্ধতি রসল সাল্লাম এবং সাহাবিগণের ছোট নোট বিভিন্ন যে হাদিস আমরা দেখি আশেপাশে কাছে কান্না নিলে শব্দ বোঝা যেত না কাজে আমরা সালাত এবং সালাম পর্ব আল্লাহ আমাদের শুনছেন মহব্বতের সাথে আবেগের সাথে আল্লাহ কবুল করবেন এ আশায় অন্তরে আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আনুগত্য বিনম্রতা নিয়ে এই আবাদত আদায় করবে তৃতীয় যে বিষয়টা সম্মাত দর্শক আল্লাহ রসুলের সালাত এবং সালাম বাক্য যেমন রসুলাম শিখিয়েছেন পদ্ধতিও শিখিয়েছেন এবং এর পদ্ধতির পর্যায়গুলো শিখিয়েছেন আমরা আল্লাহর জিকির এবং রসুল্লাহ আসলামের সালাত এবং সালাম আমরা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় করতে পারি এক্ষেত্রে বিশেষ অবস্থার কোনো বিশেষ গুরুত্ব নেই কাজেই আমরা যখন বসে থাকুক বসে সালাত আদায় করব। হাঁটতে থাকুক হাঁটতে সময় আদায় করব দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে অবস্থায় জিকির করব সালাত আদায় করব কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই তিন অবস্থা বা চার অবস্থা শোয়া বসা দাঁড়ানো অথবা হাঁটা এই কোন অবস্থার বিশেষ বৈশিষ্ট্য নেই সাধারণভাবে জিকির মহব্বতের সাথে বসে করা এটাই নিয়ম রসল সালাম স্বাভাবিক বসে বসে করতেন বৈঠকের কথা আসছে। তবে হাঁটতে চলতে দাঁড়িয়ে বসে শুয়ে মনে করে যে আল্লাহর নাম নেব জিকির করবো সালাদ যেহেতু দাঁড়িয়ে পড়তে হয় আমরা আল্লাহর সকল জিকির দাঁড়িয়ে করব। এটা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করা সালাদ রসালাম শিখিয়েছেন নফল সালাদ দাঁড়িয়ে পড়লেন দেগুনসাওয়াব বসে পড়ল আদব সওয়াব কিন্তু নফল জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতে দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত করি কেউ যদি যুক্তি দেন যে কোরআন যে নফল সালাতে দাঁড়িয়ে পড়লে ডাবল সওয়াব কাজেই সালাতের বাইরেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব এতে বেশি সওয়াব হবে এই যুক্তি দেওয়ার অর্থই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপূর্ণ বলে দাবি করা কারণ রাসূলুল্লাহ সাল্লাত শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম জিকির শিখিয়েছেন কোরআন তেলাওয়াত শিখিয়ে প্রতিটি এবাদতিত রাসোল্লা আমাদেরকে শিখিয়েছেন নিজে পালন করে নিজে আচরণ করে সাহাবিদের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন কাজেই এবাদত পালনে যদি একটা এবাদত পালনের পদ্ধতি শিখতে আর একটা এবাদতের উপরে যুক্তি কেয়াস করতে হয় তাহলে বুঝতে হবে আমরা ধারণা করে ফেলেছি আওয়াজ যেটা সোলোল্লা হয়তো সব এবাদত আমাদেরকে পূর্ণভাবে শিখিয়ে যাননি আর এখান থেকেই তো সুন্নতের প্রতি অবজ্ঞা চলে আসে আমরা যখন একটা যুক্তি দিয়ে চিন্তা করলাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে অনেক বেশি সোয়াব কারণ সালাতের ভিতরে আমরা দাঁড়িয়ে কোরআন তে করলে ডবল সব হয় কাজে এখন থেকে বসে কোরআন তেলাওয়াত দাঁড়িয়েই করব এই যে নতুন নিয়ম আল্লাহ তেলাওয়াতের সোয়াব বলেছেন দাঁড়ানো বসে শুয়ে এর কোনো বৈশিষ্ট্য বলেননি তবে বসে থাকলে বসেই থেকেছেন দাঁড়ানোর কোনো চেষ্টা তিনি করেননি সালাতের জন্য দাঁড়িয়েছেন কিন্তু তেলাওয়াতের জন্য দাঁড়াননি আমরা নতুন একটা বিধ আত উদ্ভাবন করলাম আর এর মাধ্যমে সুন্নতকে ছোট করে দিলাম কেউ বসে তেলাওয়াত করলে তখন বলবো না ওর তেলাওয়াতটা হচ্ছে না রাসুল্লাহ দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন ও তেলাওয়াত করছে না অভিনব যুক্তি দিয়ে আমরা রসুলের সুন্নত পদ্ধতির এবাদতকে অবজ্ঞা করব। আমরা এবাদত পালনের নামে রসুল্লাহ সাল্লাহামের পদ্ধতি পদ্ধতিকে অবজ্ঞা করার পাপে নিমজ্জিত হয়ে যাব। সালাদ সালাম ঠিক তেমনই আমরা যে যেভাবে আসছি ওইভাবেই সালাদ সালাম আদায় করব। বসে সাথে আবেগে হাঁটার সময় দাঁড়িয়ে আছি সে অবস্থায় করতে পারি কিন্তু বিশেষ একটা পদ্ধতি আমরা বরকত মনে করব, আদব মনে করব, অথবা এতে রসলাস্লাম বেশি খুশি হবেন মনে করব। তাহলেই তো মনের অজান্তে আমরা দাবি করলাম রসলালামের সাহাবিগণ যে পদ্ধতিতে পালন করেছেন এটাতে বোধহয় আল্লাহ তালা খুশি হননি অথবা রসুল্লাহসাল্লাম খুশি হননি তাদের এবার বাদত অপূর্ণ ছিল না আমরা বোধহয় বেশি করছি দর্শক এই সব যুক্তি কখন আসে যখন আমরা মনে করি আসলাম এবাদত গুলো পালন করেননি অথবা পালনের পদ্ধতি শেখাননি অথবা তাদের এবাদত পূর্ণ নয় আর এটাই তো ইমান নষ্ট হওয়ার পর আর এই জন্যই রাসল্লাহলাম সাহাবিগণকে সতর্ক করেছেন তার পদ্ধতির সামান্য বিচ্যুতি তাদের অন্তরে কোনো খারাপ চিন্তা না আনু এজন্য বলেছেন মানরাকে সন্ন্যাতি পালাই সামিনী রসুল্লাহ সাল্লাম যতটুকু তাহাজত পড়েন একটু বেশি পড়তে চেয়েছিলেন যতটুকু নফল রোজা রাখেন একটু বেশি রাখতে চেয়েছিলেন আপত্তি করেন না কর্মে বর্জনে রাখাই ভাঙাই তাহাজতে ঘুমানোই সামগ্রিক পদ্ধতিতে যদি আমার অনুসরণ অনুকরণ না করো যে কারণেই তোমরা আমার অনুসরণ বন্টন করো তোমাদের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এসে যেতে পারে আর সুন্নতের প্রতি অবজ্ঞা সুন্নতকে ছোট মনে করা সুন্নতে আল্লাহর কবুলিয়াত বেলায়াত তাস্কিয়া বরকত পূর্ণ পাওয়া যাবে না আরো কিছু দরকার আছে মনে করা এটাই তো সুন্নতকে ছোট করা হয়ে গেল আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অবজ্ঞা করার এই মহাপাপ থেকে রক্ষা করুন আমিন দর্শক আল্লাহ রসুল সাল আলী আসালামের পর সালাত সালামের এই মহা মর্যাদা আমরা জানলাম আল্লাহ রসুল সাল্লামের শেখানো সুন্দর সুন্দর বাক্যে আমরা এই এবাদতগুলো আদায় করব তারই শেখানো পদ্ধতিতে আদবের সাথে বসে আন্তরিক মহব্বতে প্রত্যেকে নিজের মনে আমরা এবাদতগুলো পালন করব যে কোনো মাজলিসে বসে থাকলে আল্লাহর জিকির করব দরুদ ও সালাম পড়ব হাঁটতে চলতে করব আমরা যেন কখনো মনে না করি দরুদ সালামে বোধ হয় আনুষ্ঠানিকতা করে পড়তে হয় এটা সর্ব অবস্থায় পালনই এবাদত দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আমরা এটা পালন করতে পারি এর জন্য অজু তাহারও তো শর্ত নয় আমরা বলেছি দর্শক আমরা সবাই এই মহান এবাদত পালনে মনোযোগী হই সকল অবস্থায় আল্লাহ তালার মহান জিকিরগুলোর পাশাপাশি মাসনুন জিকিরগুলোর পাশাপাশি তওবা ইস্তেকফারের পাশাপাশি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহামের উপরে সালাত এবং সালাম সন্নত বাক্যে মাসনূন বাক্যে মাসনুন পদ্ধতিতে পালন করতে থাকি আল্লাহ তালা আমাদের এবাদতগুলো কবুল করুন এই এবাদতগুলোর মাধ্যমে আমাদের অন্তরগুলোকে পবিত্র পরিশুদ্ধ করে দিন দর্শক আমরা প্রথমেই বলেছিলাম যে আল্লাহর বেলায়ত অন্তরের বিশুদ্ধতার জন্য পুরো শরীয়তটাই ব্যবস্থাপত্র পুরো শরীয়ত পালনের মাধ্যমেই আমরা শিরিক থেকে অহংকার থেকে হিংসা থেকে আত্মপ্রেম থেকে রসল্লা সাল্লা সুন্নতের মহাব্বতের ঘাটতি থেকে অন্য কারোর সুন্নতকে তার সুন্নতের মতো বা তার সুন্নতের ব্যতিক্রম পালনীয় বলে মনে করার মহাপাপ থেকে লোভ থেকে হারাম থেকে হারামের লোভ থেকে হৃদয়কে পরিশুদ্ধ করতে হয় শরীয়তের ফরজ নফল সবই এই পরিশুদ্ধতার অংশ তবে আমরা আলোচনা করছিলাম কিছু সহজ নফল এবাদত যা আমাদের পরিশুদ্ধতা তাকওয়া এবং বাকি শরীয় পালনে সাহায্য করবে আমাদের অন্তরকে পরিপূর্ণ বিশুদ্ধ করবে এর ভিতরে মৌখিক আছে অন্তরের আছে কর্মের আছে মৌখিক সহজ এবাদতগুলো আমরা দেখলাম আল্লাহ জিকির আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে ক্ষমার দোয়া করা রসল্লা সাল্লামের সালাত এবং সালাম পড়া সব শেষে এবার আমরা আলোচনা করব কোরআন ক্যারিম তেলাওয়াত করা দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার বিরতির পরেই আমরা এসে কোরআন করিম তেলাওয়াতের এই জিকিরের মর্যাদা ফজিলত গুরুত্ব তাস্কিয়ার জন্য এর ফজিলত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা বলছিলাম আল্লাহর মহান জিকিরের ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিকির হলো কোরআন তেলাওয়াত তবে আমরা শেষে এনেছি জিকির বিষয়ক আলোচনায় কারণ কোরআন তেলাওয়াত শিখতে হয় অনেক আমরা মুসলমান তেলাওয়াত শিখতে পারিনি আল্লাহর তসবি তাহলিলের জিকির করতে দোয়া করতে ইস্তেকফার করতে সালাত এবং সালাম পাঠ করতে রসোল্লা জন্য আমাদের কিছু জরুরি শেখার প্রয়োজন হয় না আমরা মোটামুটি সবাই পারি যে যে অবস্থায় থাকি আমরা এটা পালন করতে পারি এগুলো সবাই করব। এরপরে আমরা এবার কোরআন তেলাওয়াতের বিষয়টা আলোচনা করব কোরআন আল্লাহ তালার সবচেয়ে মহান জিকির আল্লাহ কোরআন করিমে বারবার কোরআনকে জিকির বলেছেন রসুল্লাহ সাল্লাম এটাকে শ্রেষ্ঠ জিকির বলেছেন তালু বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আফদালুল কালাম বাহাদ ও হুন্না মিনাল কুরআন আরবাহ সুবাহ আলহামদুলিল্লাহ লাহবর

খারজে মিন্ন তোমরা যদি আল্লাহর কাছে যেতে চাও আল্লাহর তা রূপ নৈকট্য করবাদ জান্নাত বেলায়াত পেতে চাও তাহলে তোমাদেরকে কোরআনের চেয়ে উত্তম আর কিছুর সন্ধান দিতে পারবো না তোমরা কোরআনের চেয়ে উত্তম কিছু পাবে না শ্রেষ্ঠ আল্লাহর বেলায়েত অর্জনের জন্য আল্লাহর পক্ষ থেকে তাস্কিয়া অর্জনের জন্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কোরআনের চেয়ে বড় সৃষ্টি আর এর জন্যই তো আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআন লিমা ফিস সুদূর হে manusia তোমাদের কাছে এসে গিয়েছে ওয়াজ তোমাদের রবের পক্ষ থেকে এবং অন্তরের সকল ব্যাধির ঔষধ তাহলে আত্মশুদ্ধির মূল চাবি কাঠি তো কোরআনে আর এর জন্য আমরা দেখেছি আল্লাহ তাআলা আনে নিজেই বলেছেন তিনি তার রসুল সাল্লাহকে পাঠিয়েছিলেন মানব জাতিকে পরিশুদ্ধতা প্রদানের জন্য কি দিয়ে কোরআন তেলাওয়াত করে কোরআন শিক্ষা দিয়ে আলিহিম আয়াতিহি ওই আল্লি মোহাম্মুল কিতাব ওয়াল হেকমা ওই জাকি তাদের উপরে কোরআন তেলাওয়াত করে শ্রবণ শুনবে কোরআনের আয়াতগুলো অনুধাবন করবে হৃদয়কে নাড়া দেবে ইমান বৃদ্ধি পাবে কোরআন শিক্ষা দেবে কোরআনের পাঠ তেলাওয়াত পঠন অর্থ শিক্ষা দেবে হেকমা শিক্ষা দেবে আল্লাহ তালা রসুল সামকে কোরআন ছাড়াও যে প্রজ্ঞা দিয়েছিলেন নিজের ভাষায় বলেছিলেন সেই হাদিস তাদেরকে শিক্ষা দেবে কাজেই কোরআন এবং সুন্নার মাধ্যমেই তাস্কি আসবে কোরআন তেলাওয়াত কোরআন শিক্ষা তাস্কিয়ার মূল উৎস কাজেই আমরা যদি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কোরআন অনুধাবন বাদ দিয়ে সাহাবায়কেরাম এবং তাদের যুগের বা কাছাকাছি যুগের মানুষদের সন্ন্যত পদ্ধতিতে তেলাওয়াত না করে শুধু নিজের মন গড়া তেলাওয়াত করে আল্লাহর কাছে তাস্কিয়া চায় তাহলে তা আমরা পুরো অর্জন করতে পারবো না আল্লাহর বেলায়েত পাওয়ার তাস্কিয়া পাওয়ার অন্তরের রোগ থেকে মুক্ত হওয়ার মূল বিষয় হল কোরআন তেলাওয়াত করতে হবে শিক্ষা করতে হবে শিক্ষা দিতে হবে কিন্তু পদ্ধতিটা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবি বলেন আমরা এখানেও অনেক ভুল করি ক্রমান্বয়ে আমরা বোঝার চেষ্টা করব আমরা কোরআন তেলাওয়াত বুঝি অনেকে তেলাওয়াত করিও অধিকাংশই করেন না আবার তেলাওয়াত যেভাবে করেছেন সেভাবে করি না তেলাওয়াতের পদ্ধতিতে ভুল হয় তেলাওয়াত অনুধাবনে ভুল হয় সাহাবিগণ কখনো না বুঝে তেলাওয়াত করেননি আমরা না বুঝে তেলাওয়াতকে পূর্ণতা মনে করছি আল্লাহর দিন সহজ কোনো বান্দা না বুঝলে যতটুকু তেলাওয়াত করেছেন অতটুকুর সব পাবে কিন্তু না বুঝে তেলাওয়াতকে পূর্ণ মনে করার কোনো সুযোগ নেই না বুঝে তেলাওয়াতে পূর্ণ তাস্কিয়া অর্জন হবে এটাও মনে করার কারণ নেই রসুল্লাহ সাহাবেগন যেভাবে তেলাওয়াত করতেন সেভাবে তেলাওয়াত করতে হবে যেভাবে শিক্ষা করতেন সেভাবে শিক্ষা করতে হবে যেভাবে শিক্ষা দিতেন সেভাবে শিক্ষা দিতে হবে এভাবেই তো আমরা কোরআনকারিম থেকে পূর্ণ বরকত ফায়দা তস্কিয়া সবর্জন করতে পারব দর্শক কোরআনকারিম শিক্ষা করা অন্যতম শ্রেষ্ঠ অ্যাবাদ আল্লাহ রসুল সাল্লাম বলছেন খাইরুকুম মন্তা আল্লাম আল কোরআন ও আল্লামা ওই ব্যক্তি তোমাদের ভিতরে শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে এবং কোরআন শিক্ষা দিয়েছে এই শ্রেষ্ঠত্বের মডেল সাহবা কেরাম তারা কিভাবে শিক্ষা করতেন শিক্ষা দিতেন আবু আব্দুর রহমান সালামি খুব মশহুর তাবেই ছিলেন তিনি বলছেন কানু ইদা আখাদু আশা আয়াতিন লাম যখন সাহাবেকরাম কোরআন কেমের দশটা আয়াত শিখতেন ওই আয়াতের ভিতরে কি অর্থ আছে কি এলেম আছে কি আমল আছে এগুলো বিশ্লেষণ করে না বুঝে আর দশটা আয়াত শেখা শুরু করতেন না এটাই হল রসুল্লাহ সাল্লামের সাহাবিগণের কোরআন শিক্ষা এবং শিক্ষা দেওয়ার সুন্নত পদ্ধতি আমরা এই পদ্ধতিতে না যে শিক্ষা করছি শুধু পাঠ অর্থ অনুধাবনের চেষ্টা করছি না অর্থের ভাষাও শিখছি না যে কারণে আমরা কোরআন কেরিমের পূর্ণ বরকত পাচ্ছি না অনেক সময় সাল্লামের তার সাহাবিদের পদ্ধতিকে অবমূল্যায়ন করে আমরা গুণাগার হয়ে যাচ্ছি অর্থাৎ কোরআন বুঝতে পারি না তেলাওয়াত করি আল্লাহর কালাম আল্লাহর মহব্বতে ইনশাল্লাহ আল্লাহর জিকিরের কোরআন তেলাওয়াতের কিছু বরকত তো পাবই কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তো সাধ্যের ভিতরে কিন্তু যদি আমরা সাহাবিগণের এই পদ্ধতি দশটা শিখে এর অর্থ না বুঝে আর দশটা পড়ব না এই পদ্ধতিকে আমাদের বলে আর আমরা মনে করি যে না এটা ভালো না আমরা শুধু না বুঝেই পড়াটাই ভালো না বুঝে শিখলেই ভালো হবে বুঝে শিখলে ক্ষতি হবে তাহলে পরে এটা রসুল্লাহ সাল্লাম সাহাবিগণের পদ্ধতিকে অবমূল্যায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা খারাপের পথে বিভ্রান্তির পথে চলে যাব দর্শক রাসলাল ইসলাম কোরআন শিক্ষা এবং কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহ দিয়েছে কোরআন শিক্ষা যেমন সৃষ্ট কোরআন শিক্ষা দেওয়া যেমন সৃষ্টাবাদত কোরআন তেলাওয়াত করা আল্লাহর প্রিয়তম সৃষ্ট কোরআন তেলাওয়াতের বিষয়ে হাদিস শরীফ অনেক নির্দেশনা আসছে আল্লাহ কোরআন কেরিমেও বারবার নির্দেশনা দিয়েছে আল্লাহ কোরআন কারিমে বলছেন আলযীনা আতায়নাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকক তিলাওয়তিহ উলাইকা ইউমিনুনা বিহ যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে আর এরাই হলো সত্যিকার ঈমানদার কাজেই কোরআন কারিমের হক তেলাওয়াত প্রতিটি মুমিন করবে এটাই তো ইমানের দাবি আর হক তেলাওয়াতের ব্যাখ্যা কি হাদিস শরীফে সাহাবিগণের বক্তব্যে ব্যাখ্যা এসেছে হক তেলাওয়াত হলো তেলাওয়াতের সময় অর্থের দিকে অন্তরটাকে রাখা অর্থ মনে করে একটু চিন্তা করা হৃদয়টাকে যথাসম্ভব অর্থের সাথে মিলিয়ে প্রকম্পিত করা যখন কোনো শাস্তির কথা আসবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যখন কোনো নেয়ামতের কথা আসবে আল্লাহর কাছে চাওয়া অন্তরটা সহ তেলাওয়াত করা এজন্যই তো বলা হয় কারা আ তালা কারা মানে পড়া তালা মানে পড়া কিন্তু তালার মূল অর্থ হলো পিছিয়ে তেলাওয়াত তখনই হবে যখন পড়বেন আপনার মনটা তেলাওয়াতের পিছে যাবে কি পিছিয়ে বুঝছেন অনুভব করছেন এটাই হলো হক তেলাওয়াত আর এটাই হলো ইমানের দাবি দর্শক হক তেলাওয়াত না করতে পারলেও আমরা না হক তেলাওয়াত না বুঝে তেলাওয়াত যদি করিও তবে হক তেলাওয়াতের আবেগ আমাদের থাকবে চেষ্টা আমাদের থাকবে এটাই তো দাবি আমরা পরে তো আলোচনা করব আল্লাহ রসুল সাল্লা আলাম বিভিন্ন হাদিসে কোরআনের একটা আয়াত শিক্ষা করার দুটো আয়াত শিক্ষা করার ফজিলত মর্যাদা বারবার বলেছেন হাদিসেফে আসছে রসল্লা সাহাবিগন রসল্লাহ আসলামের কাছে বসে রয়েছেন তিনি বলছেন যদি এক প্রান্তরে যে কোনো পরিশ্রম ছাড়া কোনো কষ্ট ছাড়া যদি বড় দামি মহামূল্যবান উঁচু চুটলা একটা দুটো উট তোমরা নিয়ে আসতে পারো তাহলে কেমন লাগবে একটা উটনী বড় বড় বাচ্চা দেবে একটু হেঁটে আকীক গেলে একেবারে ফিরি বন্য উট ঘুরে বাড়았স অনেক দূরে ধরে নিয়ে আসলে কেমন লাগবে তোমাদের ইয়া রাসূলুল্লাহ এটা তো খুব বিরাট ব্যাপার আল্লাহ রসুল সাল্লাল্লাহু বললেন ওয়াসাল্লাম লেন লা ইয়াজু আহাদুকুম মিনাল মাসজিদ ফাআতা যদি কেউ মসজিদে যে কোরআন একটা আজ থেকে তাহলে ওই একটা বিশাল উঠনি নিয়ে আসাছে তার জন্য কল্যাণ বরকতময় যদি দুটো আয়াত থেকে দুটো উঠনি বেশি বরকতময় দর্শক সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের কল্যাণের পত্রেন আমরা জাগতিক কল্যাণ অতি সহজে বুঝতে পারি একটা দুটো উঠের মালিক হলাম একটা দুটো গাড়ির মালিক হয়ে গেলাম এটা বিরাট আনন্দ কিন্তু আমি কোরআনের একটা দুটো আয়াতের মালিক হলাম দুটো আছে একটা আয়াত শিখলাম এটা যে কত বড় নিয়ামত আমরা বুঝতে পারি না এই গাড়ির নিয়ামত আয়দাসে কাল নেই আমি মরে গেল অন্য ভোগ করবে অস্থায়ী নিয়ামত দু মিনিট চড়ি দু ঘন্টা চড়ি এরপরে কত সমস্যা গাড়ির জন্য আমাদের বহন করতে হয় সমস্যার সমাধান করতে হয় কিন্তু আল্লাহর কোরআনের নিয়ামত এটা মহান মহান আর অনেক বড় আমরা কোরআনের শিখি একটা আয়া শিখি দুটো আয়া শিখি যত শিখি কালবে তত কে আসে সবাব আসে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় আমাদের দুনিয়ায় বরকত আসে জান্নাতের নিয়ামত বাড়তে থাকে দর্শক আজকে আর আলোচনা বাড়াতে পারছে না আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে এ হাদিস সহ অন্যান্য হাদিস আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন ওসলাল মোহাম্মদিনী ওয়াসি আজমাইন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ وخرج الإله يزيل العنا ويرسل جندا كديم السماء